ভাইজান বস শাকিব খান 2023 এর একেবারে শেষের দিকে বলতে গেলে 31st নাইট এর মতো কাজ করে গেলেন আসামের স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে। প্লিজ প্রিয়তমা কিছু তো বলো। আরেকজনকে তুমি থ্যাঙ্ক ইউ জানাতে ভুলে গেলে। আগে বলো প্রিয়তমাকে। আসামের স্টেজ পারফরম্যান্স খেয়াল করলে স্পষ্ট বোঝা যায় শাকিব বস সত্যিই বাংলার ভাইজান। প্রিয়তমাকে তো থ্যাঙ্ক ইউ জানাতে চায় না, ভালোবাসা জানাতে চায়। এবং বাংলার গর্ব, দেশের এই ক্রান্তি লগ্নে সব তারকাই যখন রাজনীতির নামে নিজেদের আধিপত্য ও আখের গোছাতে ব্যস্ত, তখন আমাদের বস ভাইজান সুপারস্টার মেগাস্টার শাকিব খান সুনাম কুড়াতে ব্যস্ত। বস শাকিব খানকে যে মানুষ কত ভালোবাসে তা আমরা দাঁড়িপাল্লায় ওজন মাপলে যেরকম সঠিক নির্ণয় করি, বসের সুনাম তার ব্যতিক্রম নয়। যাকে একটাবার ছোঁয়ার জন্য সবাই ব্যাকুল থাকে, তার জনপ্রিয়তাকে অস্বীকার করার ক্ষমতা কার কি আছে? ভক্তদের পাগলামিটাই তার প্রমাণ। দেশ থেকে বিদেশ সব জায়গায় তার জনপ্রিয়তার বিচরণ দিন দিন বেড়েই চলেছে। খান সাহেব সুপারস্টার মেগাস্টার শাকিব খান ভাইজান, ভালোবাসি আপনাকে। মেগাস্টার শাকিব খান আমাদের দেশের নায়ক, সে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের কাছে। এই বয়সে এসেও এত সুন্দর লুক সত্যিই প্রশংসনীয়। আমাদের বাঙালিরা কিন্তু কিঞ্চিৎ পরিমাণ বাংলার নায়কদের নিয়ে প্রশংসা করবে না, তারা ওভার স্মার্ট শঙ্কর, তারা হিন্দিতে বলিতে ভালোবাসে, তারা শাহরুখ খান সালমান খান নিয়ে কথা বলতে পছন্দ করে, কিন্তু তারা কখনোই নিজেদের চেহারা আয়নায় দেখে না। ইয়ার রিভিউতে যদি মেগাস্টার শাকিব খানকে হিসেব করি তাহলে যত বিনোদন আছে সবগুলোকে পাশ কাটিয়ে টপ অফ দ্য ইয়ার 2023-এ শাকিব খানে ভেসে চলবেন। কারণ 2023-এ ব্লকবাস্টার মুভি প্রিয়তমা থেকে শুরু করে লিডার আমি বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল। আবার 2023-এর শেষের দিকে বস শাকিব খান হেভিওয়েট কিছু কাজ করে গেছেন যা 2024-এ সারা বছর দাপিয়ে বেড়াবে। তোমাদের জন্যই মনে হয় প্যান ইন্ডিয়ান ছবি দরদ করছি, যেন ইজিলি ছবিটা দেখা যায়। আজ কুমারও দেখবে তো, যেমন দরদ, রাজকুমার, তুফান অন্যান্য গুলোর মধ্যে উল্লেখযোগ্য। আসলে আমরা কখনোই চিন্তা করি না আমরা কি করছি দেশের জন্য। সো বস তো বিনোদনের খাতিরে সারা পৃথিবীময় আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সো বস এগিয়ে চলো, আমরা অবশ্যই আপনার পাশে।